তোমার মরণ হলে। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর। রোববার বিকেল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, এই গানটি গিয়ে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পাঙ্গনে অভিষেক হয়েছিল তার। তারপর তোমার হাত পাখার বাতাসে সহ বেশ কিছু অ্যালবাম উপহার দেন। অশ্রুসিক্ত কণ্ঠে আকবরের স্ত্রী বলেন, আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আকবরের ফেসবুক পেজে পোস্ট করে তার মেয়ে অথই লিখেছেন, আব্বু আর নেই। আকবরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পাঙ্গনে। দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনির অসুখের পাশাপাশি দেখা দিয়েছিল ডায়াবেটিস। শুধু তাই নয়, তার পায়েও ধরেছিল পচন। হাসপাতালে ভর্তিরত অবস্থায় আকবর বাঁচার জন্য অনেক আর্তনাদ করেন। তার চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল হওয়ায় অনেকের কাছে টাকার জন্য আবেদন করেন, কিন্তু অনেকে আশ্বাস দেওয়ার পরেও সহযোগিতা করেননি। শুধুমাত্র অভিনেতা ডিপজল সহযোগিতা করেছিলেন। এক পর্যায়ে তার পা কেটে ফেলা হয়েছিল। অপারেশনের পর তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে এতদিন আইসিইউতে ছিলেন তিনি। দীর্ঘ 10 বছর ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন। একদিন পাখি উড়ে যাবে গানটিকে বাস্তবে রূপ দিয়ে নীরবে চলে গেলেন। ওপারে ভালো থাকবেন এটাই কামনা করি।